আজ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানসিক সুস্থতা কামনা করে আজ জঙ্গিপুর ডাকঘর থেকে চিঠি পাঠালো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ কমিটি। দ্রুত আরোগ্য কামনায় পোস্টকার্ডের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ কমিটি সভাপতি ভীষ্মদেব কর্মকার, মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ কমিটির সাধারণ সম্পাদক স্নেহাশিস চ্যাটার্জি, সুতি এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদ কমিটির সভাপতি মাইরুল মল্লিক, রঘুনাথগঞ্জ দুই ব্লক ছাত্র পরিষদের সভাপতি জানিরুল শেখ সহ তৃণমূল ছাত্র পরিষদের একগুচ্ছ নেতৃত্ববৃন্দ। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। গ্রিটিংস কার্ডের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং গেট উইলসন শুভেন্দু অধিকারী এই লিখা পোস্টার। আমরা ওনার বাড়ির উদ্দেশ্যে পুরো টিকিট কেটে 5 টাকা দিয়ে পোস্ট অফিসের টিকিট কেটে আমরা পোস্ট করছি, যাতে যত সম্ভব তাড়াতাড়ি ওনার বাড়ির উদ্দেশ্যে এই চিঠি পৌঁছাই এবং উনি মানসিক সুস্থতা কামনা, মানে ওনার মানসিক সুস্থতা তাড়াতাড়ি সুস্থ হন। কারণ আমরা চাই আগামী বিধান পঞ্চায়েত নির্বাচনে ওনার সুস্থ থাকা জরুরি, সেই অধিকারী বাবু। কারণ ওনাকে দেখতে হবে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করে পুনরায় সরকার তৃণমূল কংগ্রেসের গঠন করতে সহযোগিতা করেছে, সেইভাবেই পঞ্চায়েত নির্বাচনেও প্রত্যেকটা বুথে বুথে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য গ্রামগঞ্জের মানুষ তৈরি হয়ে আছে। আর এই সেটা অধিকারীবাবুকে দেখতে হবে, তাই ওনার সুস্থ থাকা জরুরি। তাই আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মানসিক সুস্থতা কামনা করে আমরা যত সম্ভব ওনার তাড়াতাড়ি সুস্থতা যাতে তাড়াতাড়ি সম্ভব হয় তার জন্য আমরা গেট উইলসন শুভেন্দু অধিকারীর এই পোস্টার আমরা পোস্ট করছি। পোস্টের মাধ্যমে আমাদের এখানে লড়াকু ব্লক সভাপতি ভাই জানিরুল আছে, লড়াকু ব্লক সভাপতি এই রঘুনাথগঞ্জ ব্লকের, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের ভাই স্নেহাশিস আছে, জেলার জেনারেল সেক্রেটারি সহ মাইনরিটা আছে, সহ সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের একগুচ্ছ নেতৃত্ব এখানে উপস্থিত আছে, যাদের সহযোগিতায় আমরা এই গেট উইলসন কার্ড আমরা ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা করছি।